আমার আজকে একটা ইম্পর্ট্যান্ট ব্র্যান্ড কোলাবরেশন শ্যুট আছে, যেটা কিনা আজকেই কমপ্লিট করতে হবে। তো সেই জন্য বসে গেছি শ্যুট করতে। আর এটা যেহেতু ফেসিয়ালের কোলাবরেশন, তো সেই জন্য আমার প্রথম কাজ হচ্ছে ফেসিয়াল করা। তো কাজটা কমপ্লিট করলাম, দেন রান্নাঘরে গিয়ে দেখি যে আমার চিকেন রান্না করেছে। আর চিকেনটা এত টেম্পটিং দেখতে হয়েছে যে কারণে আজকে সকালে রুটি আমি চিকেন দিয়ে খাচ্ছি। তারপর আমার পাশে বাড়ি ঠাম্মা বলে আজকে একটু ডাক্তার দেখাতে যাবে, তো সাথে আমায় যাওয়ার জন্য তাই গেছিলাম। দেন বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে স্কিনটা তো গ্লো করছে না ফেসিয়াল করার জন্য। আর তারপর আজকে লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর চিকেন। আর আমার মা এত টেস্টি টেস্টি রান্না করে না যে সারাদিন আমি খাওয়াই দেখাতে থাকি, আর কিছু দেখাতেই পারি না খাওয়া ছাড়া। তো তারপর সন্ধ্যাবেলায় বসলাম একটু পড়তে, দেন পড়া কমপ্লিট করে আবার হালকা হালকা খেতে পারছিল। তো নর্সের এই স্যুপটা বানালাম, আর আগের দিনের স্যুপের থেকেও না এই স্যুপটা অনেক বেশি টেস্টি খেতে আমার তো দারুণ লেগেছে। তারপর রাত্রে আবার ডিনার করলাম রুটি আর চিকেন। তো সারাদিন আজকে আমার চিকেন খেতে খেতেই কাটলো। আর তারপর রাত্রে শোয়ার আগে বইটা নিয়ে বসলাম, কারণ প্রত্যেকদিন শোয়ার আগে আমি কয়েকটা করে পেজ পড়ে রাখি। তো ব্যাস এভাবেই কাটলো আমার আজকের দিন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।